প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীমা বেগম নামে এক ভুক্তভোগী নারী চট্টগ্রামের একটি বহুল প্রচারিত পত্রিকায় তাকে মদ গাঁজা ইয়াবা সহ ইত্যাদি মাদকদ্রব্য বহনকারী উল্লেখ করে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে তার এই সংবাদ সম্মেলন বলে তিনি জানান চট্টগ্রামের পাঠানটুলিতে গত সাতই মে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এ সংবাদ তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি বলেন পারিবারিক সম্পদের বিবাদের জের ধরে এই ষড়যন্ত্র গত চৌঠা মে চট্টগ্রামের একটি বহুল প্রচলিত পত্রিকায় তার বিরুদ্ধে এই লেখা প্রকাশিত হয় বলে তিনি জানান উল্লেখ্য সীমা বেগম চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার বাসিন্দা তার বাপের বাড়ি নগরীর মাস্টারপোল ববাজার এলাকায় তার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সাথে বিবাদ চলমান আমার নাম সীমা বেগম আমার স্বামীর নাম ফারুক আমি নতুন ব্রিজ এলাকায় থাকি আমার বাপের বাড়ি মাস্টারপুল বাজার আমার বাবার নাম মোহাম্মদ আলী আমি যেসব এই মাদক ব্যাপারে আমার জন্য লেখালেখি হয়েছে আসলে এইসব বিষয় আমি জানি না দশ চার তারিখ দশ এই দশ পাতায় লেখা হয়েছে কিন্তু এগুলো সম্পর্কে আমরা জানিও না আর আমরা এগুলোতে কখনো লিপ্ত ছিলামও না আমরা এগুলো কখনো ভাবতে পারি নি যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এগুলো দেখতে হবে আমার আমার বাপের বাড়ির কিছু সম্পদ আছে ওগুলো নিয়ে আমি লড়াচাড়া করতেছি আমি মামলা ডিল করতেছি টাকা পয়সা দিয়ে যেটাই যে যেখানেই করতে হয় ওটা আমি সমাধান করতেছি আমার বাবা মাকে আমি দেখতেছি ওদেরকে আমি পালতেছি ওদের জন্য আমি যা কিছু করার ওই সম্পদগুলো বের করার মানে হলো আমার দাদা দিনের সম্পদ যেগুলো আমি বের করার জন্য উঠে পড়ে লেগে গেছি ওই কারণে আমাকে এই ব্যাপারে বিভিন্ন কিছুতে নাম ছিটিয়ে দিচ্ছে বাবা বিহারি এই কি বলে গাজা আরো অন্য অন্য কিছু আসলে কিন্তু এগুলোর সম্পর্কে আমি জানিও না আর বুঝতেও চাই না জানতেও চাই না কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রতিবেদন জানাই আমি একজন গৃহিণী একজন নারী একজন নারী বলে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি কখনো বাকুলিয়া থানায় আমাদের ব্যাপারে এইসব বিষয় কখনো কোনো মামলা কি কোনো মাম এখনো হয়নি এমন নাইও আমি এটাই আমি একজন নারী হিসাবে আপনাদের কাছে কামনা চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি